সম্মেলনে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি ডক্টর অশোক সিনহা মহোদয়, উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্পাদক মিহির সরকার মহোদয় এবং সম্পাদিকা অদিতি দাশগুপ্ত ভট্টাচার্য মহোদয়া। আমরা সবাই জানি গত 23 এপ্রিল ছত্তিশগড়ের বিজাপুর সুকমা সীমান্তে কমিউনিস্ট সন্ত্রাসবাদীদের আক্রমণে আমাদের 22 জন সেনা জওয়ান শহীদের মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে ত্রিপুরার বীর সন্তান শহীদ শম্ভু রায় রয়েছেন। আমরা ইতিমধ্যেই প্রদেশ কার্যালয়ে ওনার শহীদের মৃত্যুবরণ করাকে কেন্দ্র করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকেও আপনাদের মাধ্যমে ওনাকে আবার ওনাকে সহ বাকি যারা শহীদ হয়েছেন দেশ রক্ষার্থে কমিউনিস্ট সন্ত্রাসবাদীদের নৃশংস আক্রমণে, সবার প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবার পরিজন যারা রয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই কমিউনিস্ট সন্ত্রাসের যে চিত্র সেটা কিছুদিন বাদে বাদেই দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় এবং তার আগেও আমরা দেখেছি ছত্তিশগড় বলুন কিংবা অন্যান্য প্রান্ত বলুন এই ধরনের আক্রমণ সংঘটিত হয়েছে। তো ত্রিপুরা প্রদেশ বিজেপি আমরা মনে করি এই কমিউনিস্ট সন্ত্রাসের বিরুদ্ধে একটা গণজাগরণ হওয়া দরকার, সব মানুষের কাছে এই বার্তাটা পৌঁছানো উচিত যে কমিউনিস্টের নৃশংসতা, বর্বরতা, সন্ত্রাসের প্রকৃত রূপ কি সেটা মানুষের কাছে তুলে ধরা দরকার। তার জন্যে আগামী 17 এপ্রিল রাজ্যের অন্তত 100টি জায়গাতে ত্রিপুরা প্রদেশ বিজেপি কমিউনিস্ট সন্ত্রাসের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করার লক্ষ্যে যারা শহীদ হয়েছেন, সর্বোচ্চ বলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে গণজাগরণের জন্যে সমাবেশের আয়োজন করবে। এবং আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, আমরা সেই 3 তারিখের পর থেকে যখন থেকে খবরটা প্রকাশ ছিল তারপর আমরা লক্ষ্য করছি এখনও পর্যন্ত যারা ত্রিপুরায় কমিউনিস্ট রয়েছে এই নারকীয় বর্বরতম এবং দেশদ্রোহী ঘটনার কোনো নিন্দা সেই অর্থে আমরা কোথাও লক্ষ্য করছি না। সেনাবাহিনীর মনোবল বাড়ানোর জন্যে কোনো রকম বিবৃতি আমরা লক্ষ্য করছি না। দেশ রক্ষার কাজে যারা নিয়োজিত তাদের সমর্থনে এগিয়ে আসার মতন কোনো রকম পদক্ষেপ, বিবৃতি আমরা কোথাও লক্ষ্য করছি না। বরং প্রশ্ন তোলা হচ্ছে কোনো কোনো জায়গায় যে আদৌ এর পেছনে যে কমিউনিস্ট সন্ত্রাসবাদীরা রয়েছে এরা আদৌ কাউকে বন্দী করেছে কি না, এটা সন্দিহান। এই ধরনের কথাবার্তা বলে আমাদের বীর জওয়ান যারা রয়েছে তাদের মনোবলকে চাঙ্গা করার জায়গায় ভেঙে দেওয়ার মতন একটা প্রয়াস কোথাও কোথাও আমরা লক্ষ্য করছি। তো এই জন্যেই আমাদের মনে হয়েছে সামগ্রিক বিষয়টাকে সর্বসাধারণের কাছে আমরা নিয়ে যাব এবং তার জন্যে আগামী 17 এপ্রিল রাজ্যের অন্তত 100টি জায়গাতে আমরা শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা মানুষের কাছে কমিউনিস্টের এই সন্ত্রাসবাদী ঘৃণ্য যে তাদের ক্রিয়াকর্ম সেটাকে আমরা মানুষের কাছে নিয়ে যাব এবং গণজাগরণের জন্য আমরা মানুষকে সহমতে ভিত্তিতে সংহত হওয়ার জন্যে আমরা আবেদন জানাব। এবার বাকি আমি আমাদের মাননীয় সহসভাপতি ডক্টর অশোক সিনহা মহোদয়ের কাছে পরবর্তী কথাগুলি বলার জন্য অনুরোধ করছি। জায়গাটা এখনো স্থির হয়নি, জায়গাটা আমরা পরবর্তী সময়ে বলে দেবো।
একশোটা জায়গায় হবে একই দিনে হবে 17 তারিখ। নমস্কার। 100 বছর ধরে যে কমিউনিস্ট আইডিওলজি এই পৃথিবীতে মানুষের উপর সন্ত্রাস ছড়াচ্ছে, এই আইডিওলজি যখন প্রথম আসে তখন সেই আইডিওলজির জনক বলেছিলেন স্পেক্টার ইজ হন্টিং ইউরোপ। হন্টিং কথাটার অর্থ ভূতের উপদ্রবের মতো, এবং নিজেই কথাটা বলেছিলেন নিজের আইডিওলজি নিয়ে। অ্যান্ড হাউ কারেক্ট হি ওয়াজ। এই সমস্ত পৃথিবীতে গত 100 বছরে কমিউনিস্ট শাসনে যত লোক মারা গেছে সব টোটাল করলে অন্য সমস্ত যুদ্ধ টুদ্ধ মিলিয়ে তার চাইতে বেশি কমিউনিস্টদের হাতে নিহত হয়েছে। কমিউনিস্টদের একটা চালাকি আছে, তারা নাম একটু একটু পাল্টে আমি একটু অন্যরকম, আমি একটু সেরকম, আমি একটু ওরকম করে নিজেদের আলাদা আলাদা করে রাখে। কিন্তু দেখবেন সত্যিকারের সময় যখন আসে তারা যে সব একজোট আছে সেটার প্রমাণ পাওয়া খুব কঠিন না। নেপালে যখন মাওবাদী সরকার হয় তখন ইয়োচিদি সাহেব সেখানে গিয়ে পৌঁছান। আমাদের এই মাওবাদী, তথাকথিত মাওবাদী আক্রমণ, যেটা আসলে কমিউনিস্ট আক্রমণ, কমিউনিস্ট সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো কমিউনিস্ট পার্টি ABCD A to Z কেউ কথা বলেছে না। এটার পেছনে একটা কারণ হলো তারা সমাজের, আমাদের ভারতীয় সমাজের অর্থটা মানুষ কীভাবে নেবে সেটা বুঝে বুঝে নিজেদের মধ্যে কয়েকটা লেভেল তৈরি করেছে। আপনি যদি কমিউনিস্ট পার্টি, মার্ক্সিস্ট যেটা CPM, তাদের যেটা কনস্টিটিউশন আছে সেটা যদি দেখেন এটাতে খোলাখুলি বলা আছে যে তাদের উদ্দেশ্য ভারতের বর্তমান যেটা সংবিধান আছে সেটাকে সরিয়ে ডিক্টেটরশিপ অব দ্য প্রলেতারিয়েট চালু করবে। এটা তাদের সংবিধানে লেখা, চাইলে আমি দিতে পারি, তাদের সংবিধানে লেখা ভারতের বর্তমান সংবিধান তারা সরাবে, সেখানে ডিক্টেটরশিপ অব দ্য প্রলেতারিয়েট চালু করবে। CPI আরেকটু বেশি চালাক, তারা সরাসরি এই কথাটা বলছে না, কারণ এই কথাটা বললে অনেকে রাগ করবে, অনেকের মনে লাগবে, এই জন্য তারা এই কথাটাকে একটু ধামাচাপা দিয়ে প্রথমে 3 প্যারাগ্রাফ, যেমন যেই কথাটা CPM 1 প্যারাগ্রাফে লিখেছে ওইটা CPI লিখেছে প্রায় 3 পৃষ্ঠা, এমনভাবে লিখেছে কেউ খুঁজতে গেলে তার ঘণ্টাখানেক লাগবে খুঁজে বের করবে আসলে CPI কী চায়। CPI যেটা চায় তাদের সংবিধান থেকে আমি বলছি, দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া উইল ওয়ার্ক ফর দ্য রিয়েলাইজেশন অফ দিস মিশন অ্যান্ড গো ফরওয়ার্ড টু দ্য আলটিমেট গোল অফ এস্টাবলিশিং এ কমিউনিস্ট সোসাইটি ইন ইন্ডিয়া। অ্যান্ড হোয়াট ইজ এ কমিউনিস্ট সোসাইটি? ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেতারিয়েট। তারা ডাইরেক্টলি বলেনি, বোকারা হয়তো বুঝবে না, আর কমিউনিস্ট ছাড়া তো কেউ লেখাপড়াও করে না, সমস্ত বুদ্ধি শুদ্ধি যা আছে, জ্ঞান গম্যি যা আছে তো কমিউনিস্টদের মধ্যে। সুতরাং তারা এইভাবে লিখেছে 3 পৃষ্ঠায় CPI। শুনুন একটা পরিষ্কার এখানে কথাটা বলি, ভালো তালিবান খারাপ তালিবান যেমন কিছু হয় না, যেটা করতে গিয়ে পাকিস্তান ডুবেছে এখন, ভালো কমিউনিস্ট খারাপ কমিউনিস্ট বলে কিছু হয় না। কমিউনিস্ট মাঠেই সন্ত্রাসবাদী, কেউ স্লো পয়জনিং করে, কেউ ডাইরেক্টলি চাকু মারে, কিন্তু কমিউনিস্টের আইডিওলজিটাই ভায়োলেন্ট। এবং এই জিনিসটা আমরা আমাদের দেশে, আমাদের রাজ্যের মানুষের কাছে নিয়ে যাব, কারণ দের ইজ এ লিমিট টু এভরিথিং। এই সন্ত্রাসবাদ যেটা তারা চালাচ্ছে, যেটা আমাদের রাজ্যে যেটা চলেছিল স্লো পয়জনিংয়ের মতো 25-30 বছর ধরে যে ভায়োলেন্স তারা চালিয়েছে, পশ্চিমবঙ্গে যেটা চালিয়েছে, কেরালাতে যেটা চলছে, এই সমস্ত কিছু এক্সপোজ করা দরকার আছে। মানুষের জানা উচিত যে কমিউনিস্টদের মধ্যে যে 5-6টা গ্রুপ আছে তারা আসলে সবাই এক, প্রত্যেকটাই কমিউনিস্ট, এবং কমিউনিস্ট মানেই ভায়োলেন্ট, কমিউনিস্ট মানে তারা আতঙ্কবাদীর মতো ব্যবহার করবে। এই কথাগুলো বোঝানোর জন্য আমরা 100টার মতো জায়গাতে প্রোগ্রাম করব, মানুষের সঙ্গে যোগাযোগ করব, মানুষের কাছে যাব। থ্যাংক ইউ। কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি করবেন। কনজেঞ্চারাল কথাবার্তা বলে তো আপনি, যদি এরকম হয়
আমাদের পার্টি আইপিএফটির সঙ্গে জোট করে 28টা সিটে লড়েছে, আমরা কনফিডেন্ট আমরা এডিসিতে গভর্নমেন্ট ফর্ম করবো।